শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অবশেষে যেভাবে উদ্ধার করা হলো সেই সাবমেরিনকে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সামরিক মহড়া, ভয়ে কাঁপছে ইসরায়েল। এবার সিরীয় উপকূলে ইরানি জাহাজে ভয়াবহ হামলা, নিহত অন্তত তিনজন। শত্রুতা ভুলে ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাকিস্তান। ভারতে মদের নেশায় স্যানিটাইজার পান, সাতজনের মৃত্যু। ইতিহাসে প্রথমবারের মতো আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিলেন বাইডেন, প্রত্যাখ্যান করল তুরস্ক। এবং সবশেষ থাকছে ইরাকে করোনা হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ, আগুনে 23 রোগীর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অবশেষে খোঁজ মিলল ইন্দোনেশিয়ার নিখোঁজ সেই সাবমেরিনটির, তবে নাবিকদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তিন দিন পরে উদ্ধার হলো ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটি, তবে মিলল এর ধ্বংসাবশেষ। গতকাল শনিবার একটি সংবাদ সম্মেলনে দেশটির নৌবাহিনীর প্রধান ইয়ুদো মারগুনা বিষয়টি জানান। এর আগে গত 21 এপ্রিল বালিদ্বীপের উত্তরে মহড়ার সময় 23 জন নাবিকসহ সাবমেরিনটি নিখোঁজ হয়েছিল। শনিবারের সাবমেরিনটিতে মজুদ অক্সিজেন ফুরিয়ে আসা নিয়ে উদ্বিগ্ন ছিল সবাই। জানা গিয়েছিল নাবিকদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে। এরই মধ্যে সাবমেরিনের ধ্বংসাবশেষে 6টি টুকরো হাজির করা হয়। কেআরআই নানগালা 402 নামের ওই সাবমেরিনটিতে থাকা 53 জন নাবিকের বেঁচে থাকার কোনো চিহ্ন অবশ্য পাওয়া যাচ্ছে না। ইন্দোনেশিয়ার এক সামরিক মুখপাত্র আগে জানিয়েছিলেন নাবিকদের প্রায় 72 ঘন্টা পর্যন্ত টিকে থাকার মতো অক্সিজেন মজুদ আছে সাবমেরিনটিতে। ওই সময় সীমা পেরিয়ে গেলে সংকট ঘনিয়ে আসবে। ইন্দোনেশিয়ার কেআরআই নানগালা 402 সাগরের নিচে ডুবে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার অন্তত 6টি যুদ্ধজাহাজ, 1টি হেলিকপ্টার এবং 400 জন মানুষ সাবমেরিনটি অনুসন্ধান করছিল। সাবমেরিনটির খোঁজে ইন্দোনেশিয়ার সহযোগিতায় এগিয়ে এসেছিল আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। ইন্দোনেশিয়ার 5টি সাবমেরিন রয়েছে, সেগুলোর একটি এই কেআরআই নানগালা 402। 70 দশকে সাবমেরিনটি তৈরি করা হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছিলেন এই প্রথম ইন্দোনেশিয়ার কোনো সাবমেরিন নিখোঁজের ঘটনা ঘটল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেডিয়ার সামরিক মহড়া চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতি প্রদর্শন করার জন্য শনিবার এই সামরিক মহড়া চালানো হয়। গাজা উপত্যকায় বেশ কয়েকটি অংশে কার্যকর প্রতিশ্রুতির নামে মহড়া অনুষ্ঠিত হয়েছে। গাজার স্থল এবং সমুদ্র ভাগে প্রতিরোধযোদ্ধারা নানা রকমের যুদ্ধ দৃশ্যের অবতারণা করেন। ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা সম্প্রতি দিনগুলোতে পবিত্র আল কুদস শহরে যে সহিংসতা চালাচ্ছে, এই মহড়ার মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। মুজাহিদিন ব্রিগেডিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে অনুষ্ঠিত এই মহড়ায় ফিলিস্তিনের হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এই দুই সংগঠনের নেতারা কুদস শহরে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। আল কুদস শহরে গত কয়েকদিনের সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত এবং প্রায় 100 ফিলিস্তিনিকে আটক করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। মাঝে মধ্যেই সেখানে ইহুদিবাদীরা মিছিল বের করছে এবং আরবদেরকে ধ্বংস কামনা করে স্লোগান দিচ্ছে। সিরীয় উপকূলে একটি ইরানি ট্যাঙ্কার হামলার শিকার হলে 3 জন নিহত হয়েছেন। 1 দশক আগে সিরীয় যুদ্ধ শুরু হওয়ার পর শনিবারের মতো এমন হামলা হয়েছে, মিডল ইস্ট আই এই খবর দিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেন, অন্তত 3 সিরীয় নাগরিক নিহত হয়েছেন, তাদের মধ্যে 2 জন জাহাজের ক্রু। কিন্তু কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে লেবাননের জলসীমা থেকে ড্রোন দিয়ে হামলাটি হয়েছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পরে তা আগুন নিভে যায়। মার্কিন এবং মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, সিরিয়া অভিমুখে এক ডজনের বেশি নৌযানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। এসব জাহাজে ইরানি তেল বহন করা হতো। করোনা ভাইরাস মহামারীর সময় শত্রুতা ভুলে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাকিস্তান। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যস্ত দেশটিতে ভেন্টিলেটর,
ভাইপ্যাপ, ডিজিটাল এক্সরে, পিপিই কিট সহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইটারে বলেন, কোভিড-19 বর্তমান ঢেউয়ের মধ্যে ভারতের মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সামগ্রী পাঠাতে চায় পাকিস্তান। অপর একটি টুইটার বলা হয়েছে, সেই সামগ্রী দ্রুত পাঠানোর জন্য ভারত এবং পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সেই বিষয়ে কাজ করতে পারে। মহামারীর কারণে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তার সমাধানের জন্য দুদেশের সম্ভাব্য উপায়েরও সন্ধান করতে পারে। দুটি টুইটারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করা হয়েছে, তবে বিষয়টি নিয়ে নয়াদিল্লি এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারের আগে দুপুরের দিকে করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। একটি টুইটার বার্তায় ইমরান খান বলেন, করোনা ভাইরাসের বিপজ্জনক ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ের সময় আমরা ভারতীয়দের পাশে দাঁড়াচ্ছি। আমাদের প্রতিবেশী এবং বিশ্বের যে দেশগুলো এই মহামারীতে জর্জরিত তাদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রার্থনা করছে। আমাদের অবশ্যই একত্রিতভাবে এই বিশ্বব্যাপী সংকটের মোকাবেলা করতে হবে। কোভিড-19 লকডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় মদ কিনতে না পেরে বিকল্প হিসেবে স্যানিটাইজার পান করে ভারতের মহারাষ্ট্রের যাবতমাল জেলার বানিগ্রামে কমপক্ষে 7 জনের প্রাণহানি ঘটেছে। গতকাল শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এই প্রতিবেদনের তথ্য জানিয়েছেন। এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের যাবতমাল জেলার বানিগ্রামের বাসিন্দারা, তাদের প্রত্যেকেই পেশায় শ্রমিক। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল, তবে তারা জানতো হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, তাই সেটাই খায় সবাই। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু কাউকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট। করোনাকালে চারদিকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বেড়েছে, জীবাণুমুক্ত থাকতে সর্বক্ষণিক স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভারতে স্যানিটাইজার খেয়ে মৃত্যুর ঘটনা অবশ্য এটি প্রথম নয়। এর আগে সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছরের অন্ধ্রপ্রদেশেও একই রকমের ঘটনা ঘটেছিল, সেখানে মদের নেশায় স্যানিটাইজার খেয়ে 10 জনের মৃত্যু হয়েছিল। ১৯১৫-১৯১৭ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোম্যান তুর্কিদের হাতে প্রায় 15 লাখ আর্মেনিয়ান হত্যার ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এই স্বীকৃতি দিলেন। আর্মেনিয়ানরা 24 এপ্রিল দিনটিতে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। দীর্ঘদিন থেকে এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য চাপ দিয়ে আসছিলেন তারা। উল্লেখ্য, 1915 সালের 24 এপ্রিল অটোম্যান সরকার শত্রু সন্দেহে আর্মেনীয় সম্প্রদায়ের 100 নেতা এবং বুদ্ধিজীবীকে কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমান ইস্তাম্বুলে বন্দী করা হয়। পরিবর্তিত সময়ে তাদেরকে বেশিরভাগকে হত্যা এবং নির্বাসিত করা হয়। অন্যদিকে তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধের এই ঘটনার বিষয়ে দায় স্বীকার করলেও গণহত্যা বলতে নারাজ। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তুরস্ক বলছে, তৎকালীন অটোম্যান সাম্রাজ্য যে আর্মেনিয়ানদের জাতিগত হত্যা বা বহিষ্কার করা হয়েছিল তা গণহত্যা নয়, বরং তা ছিল প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক সংঘাতের ফল। ইরাকের বাগদাদের একটি করোনা হাসপাতালে আগুন লেগে কমপক্ষে 23 জন রোগী নিহত হয়েছেন। হাসপাতালটিতে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। ইরাকের সময় শনিবার রাতের বেলা ইবনে খাতিফ হাসপাতালে ওই অগ্নিকাণ্ডে আরও অনেকেই আহত হন। খবরে বলা হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দমকল কর্মীরা আগুন নেভাতেন, হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন অনেকেই। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি এই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। ওই দুর্ঘটনার কারণ জানতে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। ইরাকের সামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল খাতেম বুহান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন যে হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে ICU-তে অগ্নিমাতের সূত্রপাত হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম INA তাকে উদ্ধৃত করে জানায়, এই পর্যন্ত 120 জন রোগীর মধ্যে 90 জন রোগী এবং স্বজনকে উদ্ধার করা হয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।